দর্শক, আজ আপনাদের একটা মজাদার মিষ্টির ঘরে নিয়ে যাব। এই মিষ্টি ঘরে কোনো সাইনবোর্ড লাগে না, এটি কালিয়া উপজেলার একদম কলেজ রোডের পাশেই অবস্থিত। মিষ্টির প্যাকেটের নাম আপনাদেরকে দেখায়, সাধু সুইটস, কলেজ রোড, কালিয়া, নড়াইল। তো এখানে খুব ভালো মানের মিষ্টি তৈরি করে, আমাদের সবকটা কোয়ালিটি ভালো, যেন আমাদের এরকম একটা বিষয় নাই। আজ তাহলে আগে এইটা খাই, এটার নাম কি? চমচম। এটার পিস কত করে আঙ্কেল? 10 টাকা। আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ইয়ে যেটা দিলেন এটা কি আপনার সানার? খেয়েও কিন্তু মনে হলো যে সানা সানা একটা ভাব আছে। আর কি খাওয়াবেন? দেন খায়ে দেখি। এটা কি হিসেবে বিক্রি করেন, কেজি হিসেবে? কেজি কত করে? 400। তাহলে আমাদের 100 গ্রাম করে দেন, আমরা তবে আমার কাছে ওই চমচমটা কিন্তু খুব ভালো লাগছে। ওইটা বেশি ভালো লাগছে। তো এখন এখানে একটু মিষ্টি কম নয়, এটাও তো অনেক মিষ্টি। আমরা 400 টাকা কেজি বেশি, সেই জিনিসটা তো একটু অসাধারণ না। এই সন্দেশটা সবচেয়ে ভালো সন্দেশ, কিন্তু এটা তো একটু দাম বেশি, অনেকে নিয়ে নিতে চায় না। ওটা এলাচ করে দিয়া তো দুধের কেজি কত করে আঙ্কেল এখন? এখন দুধ কিনে ধরো 60 টাকা কেজি। এটা কি আঙ্কেল? ও দুধ জাল দিচ্ছেন তাই তো? আপনারা সাইনবোর্ড দেন নাকি? মানে কতদিন হলো আপনাদের এই দোকানের বয়স? দোকানের বয়স তো সবচেয়ে বেশি, কারণ আমার বাবাদের কাছ থেকে চাষ শিখে অনেকে দোকানদারি করে, আমরাও পর্যায়ক্রমে চলে আসছি। তো আমরা আমাদের ছেলে পেলে আবার এখানে আসেন, আমার প্রথম দেশে। মানে কতদিন হলো এই দোকানের বয়স? ধরেন এই দোকানটার বয়স 40-42 বছর। 40-42 বছর, তার আগের থেকেই কি আপনারা মিষ্টি ব্যবসা করেন? তারপরে কালিয়ার মধ্যে বলা যায় পুরাতন দোকান। আপনার নাম কি আঙ্কেল? ভোলানাথ সরকার। এই মিষ্টির ঘর কি আপনার বাবা থাকা অবস্থায় চালু হয়েছিল? হ্যাঁ, আমার বাবা থাকা অবস্থায়, বাবা তো মারা যাওয়ার পরে আমি এই জায়গাটা পরে রাখছিলাম। এই জায়গায় পরে করবে আমাদের দোকান ছিল নদীর পরে, ও পরবর্তী ভেঙে এখানে ওই জায়গা ভেঙে যাওয়ার পরে আমরা এখানে এসে ঘর করবো। ও আচ্ছা আচ্ছা। আঙ্কেল তাহলে এক কাজ করেন, আমার আর এক পিস চমচম দেন, যেটা খালাম প্রথমে। আর ও ভিউয়ার্স, এই চমচমটা খুবই মজার, অনেক জায়গায় চমচম খেয়েছি কিন্তু চিনি দিয়া বেশিরভাগ। এটা খেয়ে মনে হচ্ছে যে এটা ছানা দিয়েই তৈরি করা, এবং সাইজেও কিন্তু ছোট। তো আপনারা যারা কালিয়াতে আসবেন, সাধু মিষ্টির ঘর বললে যে কেউ আপনাদেরকে চিনাই দিবে। এখানে এসে বিভিন্ন টাইপের মিষ্টি আছে, যেমন এখানে কালোজাম আছে, চমচম আছে। তো চমচমটা আগে খেয়ে দেখবেন, তারপরে আদার্স মিষ্টিও আছে। তো সবাই ভালো থাকবেন, আর একবার যারা কালিয়াতে আসবেন তারা অবশ্যই এই চমচম মিষ্টিটা খেয়ে পরখ করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, পরবর্তী অন্য কোনো চমচমের যদি ভালো কোনো চমচম পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।